আসসালামু আলাইকুম নাজদিন আহমেদ স্বাগত জানাচ্ছি এনটিভি সকালের খবরে ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন এবারে পুরো খবর কোটা সংস্কারের দাবিতে বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা পুলিশ ব্যারিকেড ভেঙে শাহবাগ মোড়ে অবস্থান নেয় এ সময় পুলিশের সাথে আন্দোলনকারীদের ধস্তাধস্তি হয় শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে শাহবাগ থেকে রাস্তার দুদিকে অবস্থান নেয় পুলিশ আজ বিকেলে দেশের সব বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করার ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তামজিদ সুমনের রিপোর্ট পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগের দিকে এগিয়ে যায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রথমে পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করলে আন্দোলনরতদের সাথে পুলিশের ধস্তাধস্তি হয় সেখান থেকে ছাত্ররা এগিয়ে যায় শাহবাগ মোড়ে পুলিশ পিছু হটে রাস্তার দুদিকে অবস্থান নেয় বিক্ষুব্ধ ছাত্রদের আন্দোলনে পুলিশের সাজোয়া যান জল কামানের গাড়ি পিছু হটতে বাধ্য হয়

ছাত্ররা অভিযোগ করে বলেন ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে বহিরাগতদের জড়ো করে একটা ভয়ের পরিবেশ তৈরি করা হয়েছে ইতিমধ্যে ভয়ের পরিবেশ সৃষ্টি করা হয়েছে ক্যাম্পাসের ছাত্র ছাত্রলীগের যে ঢাকা মহানগর উত্তর দক্ষিণের কর্মীদের এনে জড়ো করা হচ্ছে শিক্ষার্থীরা বলছেন একমাত্র নির্বাহী বিভাগ থেকে আশ্বাস দেয়া হলে শিক্ষার্থীরা রাজপথ ছেড়ে যাবে অন্যথায় তারা আন্দোলন চালিয়ে যাবে আমরা চাই এই দাবিটি জাতীয় সংসদ থেকে আইন হয়ে আসুক কোটার স্থায়ী সমাধান হোক আঠারো সালের পরিপত্রটি কোটা বাতিল নিয়ে কিন্তু আমাদের দাবি তো কোটা বাতিল নিয়ে নয় ওইখানে যদি ওটি বহাল হয় তাতেও তো আমাদের দাবির সাথে সেটি সম্পূর্ণ প্রাসঙ্গিক নয় আমাদের দাবিটি হচ্ছে আমরা কোটার যৌক্তিক সংস্কারটি চাই নির্বাহী বিভাগ থেকে প্রতিনিধি যদি আমাদের সাথে যোগাযোগ করে এবং কিভাবে এটি সংস্কার করা হবে এই আলোচনায় আমরা তো বলেছি তারা এই কমিটমেন্টের জায়গাটুকু করে পুরো বাংলাদেশের তরুণ সমাজকে তাহলে অবশ্যই আমরা রাজপথ ছেড়ে তাদের সাথে ওই আলোচনার জায়গাটিতে যাব এদিকে সাধারণ শিক্ষার্থীরা যখন শাহবাগে কোটা সংস্কারের আন্দোলন করছিলেন ঠিক সেই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নিয়ে ছাত্রলীগ নেতারা বলছেন উচ্চ আদালতের রায়ের পরেও শিক্ষার্থীদের এই আন্দোলন উদ্দেশ্য প্রণোদিত হাইকোর্টের রায় শীত অবস্থা প্রয়োগ করা হয়েছে এই ব্লকেট ব্লকেড খেলা একটি যৌক্তিক দাবিকে যারা অযৌক্তিকভাবে আদায় করতে চায় আমরা মনে করি যে তাদের অভিস এদিকে দিনের আলো গড়িয়ে রাতের আধারেও দমের নেই বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কোটা সমস্যার চূড়ান্ত সমাধান বাংলাদেশে হতে হবে জরুরি অধিবেশন থেকে সংসদে কোটার আইন পাস করতে হবে শুক্রবার বিকেল চারটায় দেশের সব বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করার ঘোষণা দিয়েছে বিক্ষুব্ধ ছাত্ররা তামজিদ সুমন এনটিভি নিউজ ঢাকা এখন জন্ম দিয়ে খুলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর সরকারি চাকরিতে প্রয়োজন অনুযায়ী কোটা বাড়াতে বা কমাতে পারবে এমন কি কোটা পূর্ণ না হলে সাধারণ মেধা তালিকা থেকে ওই শূন্য পদ পূরণ করা যাবে হাইকোর্টের প্রকাশিত সংক্ষিপ্ত রায় এমনটাই বলা হয়েছে সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায়ের লিখিত সংক্ষিপ্ত অনুলিপি বৃহস্পতিবার প্রকাশিত হয় রায়ে মুক্তিযোদ্ধা জেলা নারী প্রতিবন্ধী এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটা পুনর্বহলের কথা বলা হয়েছে রায় প্রকাশের তিন মাসের মধ্যে কোটা পুনর্বহল করতে হবে গত পাঁচ জুন দু হাজার সালের জারি করা পরিপত্র অবৈধ ঘোষণা করে রায় দেন বিচারপতি কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের দ্বৈত বেঞ্চ সরকারি চাকরিতে কোটার বিষয়টি বিচারাধীন থাকায় নির্বাহী বিভাগ থেকে কিছু করার নেই বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রী আর ভাঙচুর অগ্নিসংযোগ করলে পুলিশের কঠোর হওয়া ছাড়া উপায় থাকে না বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার সচিবালয়ে আলাদা অনুষ্ঠানে এসব জানান তারা শিক্ষার্থীদের পেছন থেকে সরকার বিরোধী মহল উস্কানি দিচ্ছে বলেও জানান তারা রিপোর্ট করছেন রোকন উদ্দিন সরকারি চাকুরিতে কোটা যৌক্তিক পর্যায়ে আনার বিষয়ে কয়েকদিন ধরেই আন্দোলন করে আসছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু বিষয়টি আদালতে বিচারাধীন থাকায় শিক্ষার্থীদের দাবি অনুযায়ী নির্বাহী বিভাগের কিছু করার নেই বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রী বিচার বিভাগের বিষয়টি কিন্তু আপনার নির্বাহী বিভাগে বা অন্য জায়গাতে নয় সেখানে কিন্তু আমরা সবসময় সেটি আমরা করি এবং সেটি আমাদের নিয়ম আমি মনে হয় কোটা সংস্কার থাকা দরকার সবার যাতে নারী পুরুষের এই যে কর্মের সমতা যাতে থাকে রাষ্ট্রের একটি দায়িত্ব রয়েছে তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে একটা পরিসংখ্যান জানিয়েছি সেটাও মহামান্য আদালত দেখবে এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে জনপ্রশাসন মন্ত্রী জানান পিএসসির ফাঁস হওয়া প্রশ্ন দিয়ে চাকুরিতে যোগদানের প্রমাণ পেলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে যদি কেউ সেটি করে থাকে সটটা বা প্রতারণার আশ্রয় নিয়ে থাকে অবশ্যই সেটি ব্যবস্থা যেটি আসবে সেটি অবশ্যই 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 বিষয়গুলো প্রমাণ হতে হবে এবং সেটির জন্য ব্যাপক প্রচেষ্টা চলছে এবং এখানে একটু ত্রুটি নাই খুবই শক্তভাবে সরকার কিন্তু দেখছে যে এই কথা বলছে যে একজন ড্রাইভার সে ড্রাইভারকে আমরা দেখলাম যে অন্য একটা দলের স্লোগান দিচ্ছেন আসলে আসলে ব্যাপারটি হচ্ছে যে এখানে কি হয়েছে যতক্ষণ পর্যন্ত প্রমাণিত না হবে সে কি সত্য বলছে মিথ্যা বলছে বিষয়গুলো প্রমাণিত হতে হবে তো সচিবালয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বার্ষিক সংবাদ সম্মেলন শেষে প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রীও শিক্ষার্থীদের আদালতে বক্তব্য উপস্থাপনের আহ্বান জানান তারা মেধাবী ছেলে তারা কেন কেন যাবে আমি সেটাই বলছি তাদের নিশ্চয়ই তারা এই সমস্ত কিছু পর্যবেক্ষণ করে তারা ফিরে যাবে পুলিশের অ্যাকশনটা কখন আসে যখন অপারগ হয়ে যায় যখন অগ্নিসংযোগ করতে যায় যখন ধ্বংস করতে যায় তখন যানমালের নিশ্চয়তার অভাব হয়ে যায় যখন মানে মানে অনৈতিকভাবে কোনো সিচুয়েশন তৈরি হয় সেইগুলি করতে হলে পুলিশ বসে থাকবে না কারো উস্কানিতে বিভ্রান্ত না হতেও শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান দুই মন্ত্রী আমরা তথ্য যেগুলি পেয়েছি অনেকেই তাদেরকে ব্যবহার করার জন্য মানে এখন শুরু কাজ শুরু করে দিয়েছে দৌড়দৌড়ি ঝাঁপ দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছেন আমি মনে করি আমাদের আমাদের এই ছাত্র সমাজ তাদের কুমন্ত্র তাদের কানে নিবে না শিক্ষার্থীদেরকে বলবো কারির দ্বারা পরিচিত হবেন না কারণ এক দল মানুষ আছে এক দল আছে যারা দেশের কল্যাণ চায় না তারা তারা সব সময় এই ষড়যন্ত্র করে সড়কে অবস্থান করে জনদুর্ভোগ না বাড়াতেও আহ্বান জানান সরকারের দুই মন্ত্রী রকনউদ্দিন এন্ডভি নিউজ ঢাকা জনদুর্ভোগ সৃষ্টিকারী কর্মসূচি থেকে বিরত থেকে শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন কোনো রাজনৈতিক দল যদি এই আন্দোলন থেকে রাজনৈতিক ফায়দা নিতে চায় তবে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন আদালতের রায় আসলে সরকার এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলেও জানান তিনি নজরানা চৌধুরীর রিপোর্ট সরকারি চাকুরিতে কোটা বাতিলের সরকারি পরিপত্র বহাল রেখে বুধবার আপিল বিভাগ একটি স্থিতাবস্থা জারি করে এরপরও কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের বাংলা ব্লকেট কর্মসূচি অব্যাহত রাখে এ অবস্থায় বৃহস্পতিবার দুপুরে দলের ধানমন্ডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন আদালতে বিচারাধীন একটি বিষয়ের প্রতি শ্রদ্ধা না দেখিয়ে শিক্ষার্থীদের এই কর্মসূচি অনাকাঙ্ক্ষিত আন্দোলনকারীদের অনেকে অদ্ভুতপূর্ণ ও শিষ্টাচার বহির্ভূত আচরণ বিভিন্ন শ্রেণী মানুষের মনে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছি সামাজিক সাম্যতা নিশ্চিত করতে পৃথিবীর সব দেশেই কোটা পদ্ধতি বিদ্যমান আছে বলে দাবি করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কোটা না থাকায় গত কয়েকটি বিসিএস পরীক্ষায় নারীসহ পিছিয়ে পড়া জনগোষ্ঠীরা কম নিয়োগ পেয়েছে বলেও জানান তিনি কোটা মুক্ত নারী নারীরা পিছিয়ে চব্বিশটি জেলার কোনো প্রার্থী পুলিশ ক্যাডারে চাকরি পায়নি সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের ক্ষুদ্র নিগু স্ট্রিট প্রার্থীরা কোনো কোনো বিসিএস পরীক্ষা ক্ষুদ্র নিগোষ্ঠী একজন প্রার্থীও নিয়োগ লাগবে সুযোগ পায়নি কিছু কিছু রাজনৈতিক দল শিক্ষার্থীদের আন্দোলনের ওপর ভর করে নিজেদের রাজনৈতিক ফায়দা হাসিল করতে চায় বলেও অভিযোগ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কোটা বিরোধী আন্দোলনকে তারা সরকার বিরোধী আন্দোলনের রূপ দেওয়ার চেষ্টা করছে আবেগকে পুঁজি করে কোন মহল যদি দেশে পরিস্থিতি সৃষ্টি করতে চায় তাহলে সরকারকে অবশ্যই ব্যবস্থা নিতে কেউ যদি এই আন্দোলনকে রাজনৈতিক ফাঁদে ফেলতে চায় তবে তাদেরকে আওয়ামী লীগ রাজনৈতিকভাবেই মোকাবেলা করবে বলেও জানান কাদের নজরানা চৌধুরী এন নিউজ ঢাকা কোটার যৌক্তিক সংস্কার নিয়ে শিক্ষার্থীদের আন্দোলন ন্যায্য এমন মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন এই আন্দোলনে মদদের অভিযোগ তুলে জনগণের দৃষ্টি ভিন্ন খাতে নেয়ার সুযোগ নেই বৃহস্পতিবার আরেক অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন বেগবান করার আহ্বান জানান জানাচ্ছেন নিয়ামুল আজিজ সাদেক একটা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া এবং যেটা ব্যতীত কোনো দেশের সমৃদ্ধিকে এগিয়ে যেতে পারে না সরকার কোটা সংস্কার চায় কিনা এমন প্রশ্ন তুলে গুলশানের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন দমন করে আগামী প্রজন্মকে সরকার মেধা শূন্য করতে চায় আগামী দিনের ভবিষ্যৎ নির্ভর করছে এই কোটা আন্দোলনের উপরে কারণ মেধাবী লোকজন যদি তাদের স্থান না পায় দেশ গঠনে দেশ পরিচালনায় দেশের উন্নয়নে সেই দেশ তো এগিয়ে যেতে পারে না এখানে কে মদত দিচ্ছে কে মদত দিচ্ছে না এসব কথা বলে তো পার হওয়ার কোনো সুযোগ নাই এর আগে ছাত্র এক অনুষ্ঠানে নয়াপল্টনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি কোটা নিয়ে সরকারের অবস্থানের কঠোর সমালোচনা করেন আপনি না ইয়ে করেছিলেন পরিপত্র জারি করেছিলেন যে কোটা থাকবে না আবার কি বলে যে আদালত থেকেটা হলো কেন আমাদের কাছে তো মনে হয় যে প্রধানমন্ত্রী আওয়ামী সরকার প্রধানমন্ত্রীর সাথে যেন আদালতের একটা টেলিপ্যাথিক সম্পর্ক অর্থাৎ শেখ হাসিনা যেটা ভাবে আদালতের রায়ের মধ্যে দিয়ে সেটা চলে আসে এদিকে বিএনপি চেয়ারপার্সনের রোগ মুক্তির জন্য নয়াপল্টনে দোয়া ও মিলাদ মাহফিলে দলের স্থায়ী কমিটির আরেক সদস্য মির্জা আব্বাস যুব দলের কমিটিকে নতুন উদ্যমে বেগম জিয়ার মুক্তির আন্দোলন চালিয়ে নেওয়ার আহ্বান জানান সবচেয়ে প্রথম দেশ মুক্তি বেগম মুক্ত করতে হবে অতঃপর আমাদের নেতা তার মধ্যে দেশে ফিরে আনতে হবে এটাই আপাতত সকল আর নতুন নতুন কমিটি হচ্ছে সকল নতুন কমেডিগুলোর এটাই হলো কাজ অনুষ্ঠানে কেন্দ্রীয় নেতারা ছাড়াও যুবদলের উত্তর ও দক্ষিণ মহানগরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন নিয়ামুলাজি সাদেক এনটিভি নিউজ ঢাকা শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলন নিয়ে এবার পাল্টা পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছে ছাত্রলীগ ও ছাত্রদল কোটা বিরোধী আন্দোলনে নৈতিক সমর্থন দিয়ে ছাত্রদল অভিযোগ করেছে এই ইস্যুতে ঢাকা কলেজ ছাত্রদল নেতা রাসেলকে গুম করা হয়েছে অন্যদিকে শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান জানিয়ে ছাত্রলীগ নেতারা বলছেন আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা হচ্ছে বৃহস্পতিবার পৃথক সংবাদ সম্মেলনে তারা এসব কথা বলেন হাসান মাহমুদের রিপোর্ট সরকারি চাকুরিতে কোটা বাতিলের দাবিতে চলছে শিক্ষার্থীদের আন্দোলন রাজধানীসহ দেশের অধিকাংশ কলেজ বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়েছে আন্দোলনের রেশান এমন প্রেক্ষাপটে ঢাকা কলেজ ছাত্রদল নেতা রাসেলকে গুম করার অভিযোগ এনে নয়াপল্টনে করা এক সংবাদ সম্মেলনে ছাত্রদল নেতারা কোটা বিরোধী আন্দোলনকে শিক্ষার্থীদের যৌক্তিক দাবি হিসেবে আখ্যা দেন এখন যে আন্দোলন চলছে সে আন্দোলনও আমরা সমর্থন দিচ্ছি এবং আমরা বিশ্বাস করি যে গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে সাধারণ শিক্ষার্থীরা যে কোটা সংস্কারের বিষয়ে যে আন্দোলন করছে সেটির বিষয়ে একটু চূড়ান্ত নিষ্পত্তি হওয়া উচিত বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের অতি সীমিত সংখ্যক কোটা ছাড়া বাংলাদেশে এই মুহূর্তে আর কোনো কোটার কোনো প্রয়োজন নেই সেখানে এক ছাত্র লিখবে কোনো দেখবেন না এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে ছাত্র ছাত্রলীগ নেতারা বলেন কোটা ইস্যু আইনগত প্রক্রিয়ার মাধ্যমে সমাধানের দিকে যাচ্ছে তাই জনভোগান্তি সৃষ্টি না করে শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান তাদের আজকে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীদের এই আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য বিএনপি জামায়াত গোষ্ঠী যেই বিএনপি জামায়াত গোষ্ঠী তরুণ প্রজন্মের স্থায়ী শত্রু যেই যেই বিএনপি জামায়াত গোষ্ঠী তরুণ প্রজন্মের স্বপ্ন নিয়ে চিনিমিনি খেলেছে তারা আজকে আন্দোলনে সংহতি প্রকাশ করার জন্য চেষ্টা করছে ষড়যন্ত্রের উপায়ে লাশে রাজনীতি কায়েম করে কৃত্রিম পরিস্থিতি তৈরি করে যারা রাজনৈতিক দূরবি সন্ধ্যে খুঁজছে বাংলাদেশের ছাত্র সমাজ তাদের বিরুদ্ধে সোচ্চার রয়েছে এবং আমরা যে কোনো মূল্যে আমরা আহ্বান জানাবো শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশকে আমাদের ফিরিয়ে আনতে হবে আমরা ক্লাস করবো লেখাপড়া করব লাইব্রেরিতে সময় দিব প্রস্তুতি নিব শিক্ষার্থীদের জিম্মি করা কিংবা সাধারণ মানুষের ভোগান্তি সৃষ্টি না করার আহ্বান ছাত্রলীগের হাসান মা মুদ এনটিভি নিউজ ঢাকা এখন জন্ম সনদ দিয়ে বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক কর্মকর্তা মতিউর রহমান ও তার স্ত্রী সন্তানদের একশো ষোলোটি ব্যাংক অ্যাকাউন্ট দুই শতাংশ জমি ও চারটি ফ্ল্যাট ক্রোকের নির্দেশ দিয়েছে আদালত বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসামস জগলুল হোসেনের আদালত দুদকের আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন ক্রোক হওয়া সম্পত্তির মধ্যে রয়েছে সাভারে ছাব্বিশ দশমিক ছয় এক শতাংশ জমি ভালুকায় একশো শতাংশ জমি এছাড়া মিরপুরের শেলটেক বিথিকা প্রকল্পে আঠারোশো বারো স্কোয়ার ফুটের চারটে ফ্ল্যাট স্থাবর সম্পত্তি ছাড়াও শেয়ার বাজারে তাদের তেইশটি বিও অ্যাকাউন্ট একশো ষোলোটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের তেরো কোটি চুয়াল্লিশ লাখ ছত্রিশ হাজার টাকা ফ্রিজ করার আদেশ দিয়েছেন আদালত বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মো আশরাফুজ্জামান সিদ্দিকী বলেছেন বাংলাদেশি চোরাচালানকারীরা ভারতে অবৈধভাবে প্রবেশ করে বিএসএফ এর উপর আক্রমণ চালালে বাধ্য হয়ে গুলি করে বিএসএফ তিনি বলেন হত্যা কোনো সমাধান নয় প্রতিটি বাংলাদেশি নাগরিক হত্যার প্রতিবাদ করা হয়েছে সীমান্ত হত্যা বন্ধে দুদেশ কাজ করছে বলেও জানান বিজিবি মহাপরিচালক বৃহস্পতিবার বিকেলে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বিএসএফ এর দহগ্রাম বিজিবি বৈঠক ও ত্রাণ বিতরণ হাতিবান্ধায় শেষে তিনি এসব কথা বলেন দহগ্রাম আঙ্গুরপোতায় সীমান্ত দিয়ে বিভিন্ন সময় রোহিঙ্গা ভারতে যাওয়া প্রসঙ্গে তিনি বলেন ওই সীমান্তে কাঁটাতারের বেড়া না থাকলেও অবৈধ অনুপ্রবেশ বন্ধের চেষ্টা করা হচ্ছে সেগুলো জিরো লাইনের ভারতের দিকে হয় তার মানে বিভিন্নভাবে বিভিন্ন কারণে যারা অবৈধ অনুপ্রবেশ করে তারাই দুঃখজনকভাবে মারা পড়ছে বিএসএফের হাতে এমন এমনকি বিএসএফের হাতে ভারতীয় চোরা কারবারি যে থাকে সেও কিছু কিছু মারা পড়ে বিএসএফের কাছে বলছি যে হত্যা কখনো এটার কোনো মীমাংসা হতে পারে না যাই হোক আপনারা গ্রেফতার করবেন আমাদের কাছে হস্তান্তর করবেন আমরা বিচারের আওতায় আনব টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে কক্সবাজারে প্লাবিত হয়েছে বিশ গ্রাম পৃথক স্থানে পাহাড় ধসে এক শিশু সহ চারজনের মৃত্যু হয়েছে আর উত্তরের বিভিন্ন জেলা ও সুনামগঞ্জে সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হলেও এখনো পানিবন্দী লাখ লাখ মানুষ পুলিশ ও এলাকাবাসী জানান বৃহস্পতিবার ভোরে কক্সবাজার নম্বর শিকদার বাজার বিকেলে সদর উপজেলার বিসিক শিল্প এলাকা এবং রাতে সদর উপজেলার কলাতলিতে পৃথক পাহাড় ধসে চারজনের মৃত্যু হয় নিজ ঘরে থাকা অবস্থায় মাটি চাপায় মারা যান গৃহবধূ জমিল আক্তার দুই শিশু এবং অজ্ঞাত এক নারী এদিকে বৃষ্টিপাত ও পানি বৃদ্ধি অব্যাহত থাকায় কক্সবাজার প্লাবিত হয়েছে সদর উপজেলা ও রামুর বৃষ্টিগ্রাম। গ্রাম সুনামগঞ্জে পানিবন্দি পানি চার লাখ মানুষ টানা বৃষ্টি ও নদ নদীর পানি ফের বৃদ্ধি পাওয়ায় পানি ঢুকে পড়েছে নদী তীরবর্তী অনেক নিচু এলাকায় জামালপুরে এখনো পানিবন্দি তিন লাখ মানুষ বন্ধ রয়েছে দুইশো প্রাথমিক ও অষ্টআশিটি মাধ্যমিক বিদ্যালয়ের পাঠদান এছাড়া লালমনিরহাট বগুড়া কুড়িগ্রাম গাইবান্ধা ও রংপুরে সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হলেও এখনো ডুবে আছে অনেক নিম্নাঞ্চল কবি আল মাহমুদ বাংলা ভাষা ও সংস্কৃতির অনিবার্য নাম তাকে অস্বীকার করে বাংলা সাহিত্য পূর্ণতা পায় না বৃহস্পতিবার বিশ্ব সাহিত্য কেন্দ্রে তার অষ্টআশি তম জন্মদিন উপলক্ষে এক আয়োজনে কবি সাহিত্যিক ও লেখকরা এমন মন্তব্য করেন কবি নাসির আহমেদ রেজাউদ্দিন স্ট্যালিন শাহিন রেজা আবিদ আজম বক্তব্য রাখেন এই আলোচনায় বক্তারা বলেন আল মাহমুদ ষাট ও সত্তরের দশকে প্রেম মানবিকতা ভালোবাসা প্রেম ও নিয়ে কাব্য রচনা করেছিলেন আশির দশকে মহত্ব ও গুণকীর্তন নিয়ে তার লেখনী প্রশংসা করিয়েছে বক্তারা আল মাহমুদকে স্বাধীনতা পুরস্কার দেওয়ার আহ্বান জানান অনুষ্ঠানে কবি আসলাম সানি সালেম সুলেরি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ আজম তার জীবনালেক্ষ্য নিয়ে আলোচনা করেন এই ছিল সকালের খবরে এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এন অনলাইন কম এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ সবাইকে ধন্যবাদ ভালোবাসাটা কি জানো এক মণ দুধের মধ্যে এক ফোঁটা গরুর চব এই এক ফোঁটা গরুর চোনা যেমন এক মণ দুধকে নষ্ট করে দেয় ঠিক সেরকম ভাবে প্রেম ভালোবাসা তোমাকেইটাকে একদম নষ্ট করে দেয় তোর জন্য কেন আমার এত টান তুই ছাড়া কাদে আমার অবুঝ ফরান দূরে গেলে ও ভালোবাসা যা টাকা চিতছো সেরকম আমারও তোমার কাছে একটা সাওয়া স্যার ইভেন এটাও বলছে যে আপনি নাকি পড়াশোনা ভালো মতো শেখান অল্প বয়সে জীবনের সরোবরে ভালোবাসা না বোকা ছোলে ঠকিয়েছে তারপর থেকে আবার জীবনটা মানুষের জীবনে টাগি দিয়ে মাঝে মধ্যে তুলে হয় আবার জীবনের প্রয়োজনে ফিরে আসে আমিও ফিরবো